সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় পুরো বিশ্বের অর্থনীতি যখন টালমাটাল অবস্থা, বাংলাদেশের রপ্তানি আয়, রেমিটেন্স আয়, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, উৎপাদন, শিল্পায়ন, বিনিয়োগ সহ বিভিন্ন সূচকে যখন নেতিবাচক প্রবণতা চলছে, তখন সংকট মোকাবেলার পাশাপাশি অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় এবং উচ্চ মূল প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে 2023-24 অর্থ বছরের জন্য 7,61,785 কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। এবারের বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,61,785 কোটি টাকা, যা মোট জিডিপির 5.2%। ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে 1,02,490 কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,55,395 কোটি টাকা সংগ্রহের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। দেশজ উৎপাদনে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 7.50% নির্ধারণ করেছে সরকার। চলমান উচ্চ মূল্যস্ফীতি এবং বিশ্ব পরিস্থিতিতেও নতুন বাজেটে বার্ষিক গড় মূল্যস্ফীতি ধরা হয়েছে 6.0%। এছাড়া 2023-24 অর্থ বছর থেকে চালু হচ্ছে সর্বজনীন পেনশন ব্যবস্থা। তবে আসন্ন বাজেটে রাখা হয়নি কালো টাকা সাদা করার সুযোগ। এই বাজেটের মাধ্যমে জনগণের উপর বড় করের বোঝা চাপানো হয়েছে মন্তব্য করে কেউ কেউ বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর শর্তে তৈরি হয়েছে এবারের বাজেট। কেউ কেউ বলছেন বিশাল এই বাজেট বাস্তবায়ন এবং অর্থায়নের চ্যালেঞ্জ নিয়ে। তবে কেউ IMF-এর প্রেসক্রিপশনে বাজেট প্রণয়ন করা হয়নি দাবি করে অর্থমন্ত্রী বলছেন, ধনী গরিব সব শ্রেণী মানুষের জন্য বাজেট উপহার দেওয়া হয়েছে। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় কেমন হলো কঠিন সময়ের বাজেট, এ বিষয়ে আলোচনা করার জন্য অনলাইন আমাদের সঙ্গে যুক্ত আছেন FBCCI-এর সম্মানিত প্রেসিডেন্ট এবং সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোহাম্মদ জসিমউদ্দিন এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD-র সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, অনুষ্ঠানে আপনার মতামত জানাতে কিংবা প্রশ্ন করতে ফোন করুন স্কলে দেখানো নম্বরে। অনুষ্ঠানটি একযোগে সম্প্রচার হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে, যাচ্ছে মূল আলোচনায়। শুরুতেই মোহাম্মদ জসিমউদ্দিন স্যার, আপনার কাছে আসতে চাই যে আসলে রাজনীতি, এবারে বাজেট নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক রয়েছে যা অতীতেও ছিল বাজেটগুলো নিয়ে, এবারের বাজেটকে কেন্দ্র করে আপনার কতিপয় অবজারভেশনও রয়েছে। শুরুতেই শুনতে চাইব আপনার কাছে মোটা দাগে কিভাবে দেখছেন এবারের বাজেট। ধন্যবাদ আপনাকে। আসলে এখানে আমাদের মোস্তাফিজ সাহেব আছেন, উনি অত্যন্ত আমাদের অভিজ্ঞ এবং আমাদের ইকোনমিস্ট হিসেবে কাজ করছেন CPTV-তে দীর্ঘদিন থেকে। আসলে এবারে বাজেটটি অনেকগুলি জিনিস মাথায় রেখে সরকারকে বাজেটটা ঘোষণা করতে হয়েছে। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা LDC রেজলিউশন যাচ করছি, আমাদের সামনের বছর আমাদের ইলেকশন, প্লাস হচ্ছে 2030 সালের একটা টার্গেট আছে সরকারের, 2031 সালের একটা টার্গেট আছে, 41 সালের টার্গেট আছে। এই টার্গেটগুলি অ্যাচিভ করতে হলে এখন থেকে যদি তারা এটিকে মানে পরিকল্পনা না করে তাইলে কিন্তু এটি অ্যাচিভ করা সম্ভব না, কারণ প্রত্যেকটা টার্গেটের সাথে একটা অ্যাচিভমেন্টের ব্যাপার থাকে। এবারে বাজেটটি আমরা সবাই আগে থেকেই বলছিলাম যে এবার যেন, যেহেতু সারা পৃথিবীতে একটা মানে ইউক্রেন রাশিয়ার কারণে সারা পৃথিবী একটা মানে অর্থনৈতিক চাপ অথবা আপনার অর্থনৈতিক চাপের মধ্যে আছে, সারা দুনিয়াতেই মন্দাভাব হচ্ছে, প্লাস জিনিসপত্রের দাম বেড়ে গেছে, যার কারণে মূল্যস্ফীতিটা একটা বড় ব্যাপার। তো বাংলাদেশও তার বাইরে না, আমাদের কিছু কিছু জিনিস যেহেতু ইম্পোর্ট করতে হয় আমাদেরকে, আমাদের ইতিমধ্যে ধরেন ডলারের প্রাইসটাও একটা বড় পরিবর্তন এসেছে, প্রায় 20-25% মতো ডলারের দাম বাড়ছে গত 1-1.5 বছর যদি আমরা দেখি। তো এই চাপের মধ্যেই সরকারকে বাজেটটা করতে হয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে, উনি বাজেটের মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলি ওনারা মানে বাজেটের মধ্যে নিয়ে এসেছেন, যেমন আমাদের শিক্ষার উপরে, আমাদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা, সমাজ কল্যাণ, কৃষি এবং নারী উদ্যোগ উন্নয়ন,
তারপর দরিদ্র বিমোচন, দরিদ্র বৈষম্য হ্রাস করা, মানব উন্নয়নের বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তনের জন্য তারা নিয়ে এসেছেন, সাথে সাথে বেশ কিছু প্রস্তাব রেখেছে। মোহাম্মদ জসিমউদ্দিন স্যার, আরেকটি প্রশ্ন, যেটা আপনি মন্তব্য করেছেন যে স্থানীয় শিল্প সুরক্ষা কমতে পারে, এরকম একটি মন্তব্য আছে আপনার, সেক্ষেত্রে আপনি বেশ কিছু কারণও বলেছেন। অ্যাকচুয়ালি আমরা ধরেন গতকালকে আমি রিসেন্টলি কিছু কথা বলেছি, আজকে আমাদের মিটিং ছিল এক্সপার্টদেরকে নিয়ে আমাদের বিসিসিআই, আগামীকাল আমরা এগুলি নিয়ে বিশদভাবে হয়তো আমাদের মতামত ঘুরে দিব। তবে আমার কাছে যেটি মনে হয়েছে সেটি হচ্ছে আমাদের ধরেন রেভিনিউ কালেকশনের জন্য এনবিআর কে প্রায় 5,00,00,000 কোটি টাকার মতো একটা টার্গেট দেওয়া হয়েছে। গত বছর আপনি জানেন যে রেভিনিউ টার্গেটটা প্রায় 34,000 কোটি টাকা আমাদের রেভিনিউ কালেকশন হয় নাই। তো এই অবস্থা এর মেইন কারণ ছিল আমরা ধরেন আমাদের ইম্পোর্ট যদি দেখি গত বছরের আমাদের প্রায় 30-31%-এর মতো আমাদের র মেটেরিয়ালস ইম্পোর্ট কম হয়েছে এবং ক্যাপিটাল মেশিনারিজের ইম্পোর্ট কম ছিল এবং অন্যান্য জিনিসের ইম্পোর্টটা আমরা যেহেতু ডলার সংকট ছিল নিরুৎসাহিত করা হয়েছে। এখন আমাদের যে টার্গেটটা দেওয়া হয়েছে, আমি মনে করি দেশের ইকোনমিকে যদি সামনে নিতে হয় তাহলে টার্গেট দিতে হবে এবং আদায়ও করতে হবে, কিন্তু আদায়ের যে যখন একটা টার্গেট আসে তখন কিন্তু ব্যবসায়ীরা কিন্তু অ্যাটলিস্ট আমরা একটু ভয় পাই। এই জন্য যে আমরা মনে করি যে টার্গেটের মধ্যে যদি আপনার আদায়ের নতুন কোনো রিফর্মস বা সম্ভাবনা না থাকে তখন কিন্তু দেখা যায় যারা টার্গেটে ট্যাক্স দিচ্ছে বা ব্যাট দিচ্ছে তাদের উপরে কিন্তু আবার নতুন করে চাপানো হয়, এটা একটা আমাদের সবসময় ব্যবসা মানে আমাদের ভয় থাকে। জি, আমরাও এবারের এখনো জানি না যে 5,00,00,000 কোটি টাকা যেটি টার্গেট দেওয়া হচ্ছে সেটি কিভাবে ওনারা কালেকশন করবে, মানে যেগুলি সোর্স আছে সোর্সের বাইরে নতুন কোন জায়গা থেকে কিভাবে করবে সেটা আমরা এখনো দেখি নাই। তবে সেটি যদি থাকে, রোড ম্যাপ যদি থাকে কালেকশনের রিফর্মস এর, তাইলে হয়তো ঠিক আছে, আদারওয়াইজ একটা চ্যালেঞ্জ হতে পারে। আর আমি যেটি বলছিলাম কালকে, আমার কাছে যেটি মনে হচ্ছে প্রায় 234টি সাপ্লিমেন্টারি ট্যাক্স উঠানোর একটা প্রস্তাব দেওয়া হয়েছে এবং 191টি রেগুলেটরি ট্যাক্স উঠে দেওয়ার একটা প্রস্তাব আছে। মানে এফবিসিসিআই এর পক্ষ থেকে কি আরো অবজারভেশন কিংবা সেটি বাস্তবায়নে আরো কিছু বাস্তবিক কৌশল এ ব্যাপারে আপনাদের আরো পরামর্শ থাকবে কিনা? ফুল ডিটেইলসটা আমাদের এখনো আমরা এখনো মানে আগামী দিন হয়তো আমরা কিছুটা বলবো, সেটি আপনারা তুলে ধরবেন। জি, আপনার এখন তো বাজেট নিয়ে কথা বলার সুযোগ এখনো আছে, এটি তো ধরেন আগামী এক মাস বাজেট যেহেতু সাবমিট হয়েছে এগুলো নিয়ে কথা হবে, এটা নিয়ে আমাদের অবজারভেশন গুলো আমরা দিতে পারবো। তবে আমার কাছে মনে হয়েছে যেহেতু আমাদের লোকাল ডলার সংকট আছে, আমরা ইম্পোর্ট সাবস্টিটিউট আইটেম এবং আমাদের এলডিসি রেজুলেশন কে মাথায় রেখে আমাদের কিছু রিফর্মস আনতে হবে, হয়তো আমাদের মানে রেশনালাইজেশন করতে হবে হয়তো ট্যারিফের, কিন্তু সেটি হচ্ছে যে আমরা কি এখন সেদিকে যাবো কিনা, যাইতে পারবো কিনা লোকাল, সেই ভাবনাগুলো ভাবা প্রয়োজন, সেই ভাবনাগুলো ভাবা প্রয়োজন। আমি বলছি যে লোকাল ইন্ডাস্ট্রির জন্য হয়তো যেগুলি আপনার প্রোটেকশন যেগুলি আছে প্রোটেকশন যদি উঠে তাহলে ইন্ডাস্ট্রির জন্য হয়তো ক্ষতিগ্রস্ত হবে। এই সিচুয়েশনে বর্তমান যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা কভার করে কিনা বা সিচুয়েশনটা কি আমাদেরকে অ্যালাউ করে কিনা এখন আমরা প্রোটেকশন লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন উঠে নেন, সেটি আরও চিন্তার বা এই বিষয় নিয়ে আরও কথা বলার বা চিন্তা করার সুযোগ আছে। মোহাম্মদ জসিমউদ্দিন, অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনার কাছে আসতে চাই। সরকার যেটি বলছে, সরকারের যে বক্তব্য নিশ্চয়ই সেটি জানা আছে, আপনাদের আজকে বক্তব্য ছিল বাজেটকে কেন্দ্র করে যে জনতুষ্টি পরিহার বাহুল্য ব্যয় এড়িয়ে তারা একটা আসলে যুক্তিসঙ্গত বাজেট দিয়েছে, সামনে একটি নির্বাচন থাকলেও সেই দিকে তারা নজর দিচ্ছে না, কিংবা কিছু বাস্তবতা আছে যেটি মোহাম্মদ জসিমউদ্দিন উল্লেখ করলেন না, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রেক্ষাপট, ডলার সংকট, সব কিছু মিলে এবারে বাজেটকে কেন্দ্র করে আপনাদের কিছু ভিন্ন মত রয়েছে যেগুলো নিয়ে আবার সরকারি মহলে আলোচনা পর্যালোচনা রয়েছে। আমি তর্ক বিতর্ক শব্দটা বললাম না, সেই আলোচনা পর্যালোচনাকে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ। গণতান্ত্রিক সমাজে আলোচনা পর্যালোচনা তর্ক বিতর্ক সমালোচনা সবই থাকবে, এটাই স্বাভাবিক, এবং এটাকে ব্যক্তিগতভাবে নেওয়ারও কোনো সুযোগ নাই। আর সিভিল স্পেস সংকুচিত হলে সেটা কারোরই জন্য সেটা মঙ্গলকর হয় না, এটা আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। সুতরাং বহুমত থাকবে। কথাটা হলো যে যিনি বলছেন
তর্ক করছেন, বিতর্ক করছেন, সমালোচনা করছেন, তার সেই তর্ক বিতর্ক সমালোচনায় যৌক্তিকতা আছে কিনা প্রশ্নটা হলো সে জায়গায়। কে বলছেন, কেন বলছেন, কোথায় বসে বলছেন, তার থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে উনি কি বলেছেন, সেই কথাটা যৌক্তিকতা আছে কিনা। আমি সেদিক থেকে কয়েকটি কথা বলি। জসিম ভাই বলেছেন বেশ কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে এই বাজেটটা করতে হয়েছে, সেটা আমরা আমরা জানি। কথাটা হলো যে সেই চ্যালেঞ্জ গুলোকে বিবেচনায় নিয়ে এবং সেই চ্যালেঞ্জ গুলোকে মোকাবেলায় নিয়ে মোকাবেলা করার জন্য বাজেটে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, এটাই হলো প্রশ্ন। একটা বড় চ্যালেঞ্জ ছিল এবার অবশ্যই উচ্চ মূল্যস্ফীতি, সাধারণ মানুষের তাদের জীবন মানের অবনমন হয়েছে, মূল্যস্ফীতির হার অনেক বেশি, আমাদের যারাই বাজারে যান তারা সেটা খুব ভালোভাবেই জানবেন, এটা একটা আছে। দ্বিতীয় যেটা সেটা হলো যে আমাদের, হ্যাঁ IMF বলুক বা না বলুক, এটা ঠিক যে আমাদের সম্পদ আহরণ বাড়াতে হবে। এখন আমি যদি বাজেটের কয়েকটি সাইড যদি বলি যে সম্পদ আহরণ, এখন সম্পদ আহরণে যেটা টার্গেটের কথা বলা হয়েছে, জসিম ভাই বললেন যে একটা টার্গেট তো দিতে হবে, এবং সেটা কথাটা হলো যে টার্গেটটা যদি যৌক্তিক না হয় তখন এটা শৃঙ্খলাটা ভেঙে যায়। আমাদের এইবারের যে NBR এর যে যে আমাদের কাছে তথ্য উপাত্ত আছে তাতে করে মনে হচ্ছে প্রায় 70,000 কোটি টাকার মতো এইবারের চলমান বাজেটে এটা অনাদায়ী থাকবে। সেটাকে যদি বিবেচনায় নেই তাহলে যে টার্গেটটা হবে এটা 35-40% মতো একটা টার্গেট, গ্রোথ টার্গেট এটা দেয়া হবে, যেটা আমরা দেখেছি বছরের পর বছর যে টার্গেট গুলো এটা করা যায় না। সুতরাং এই যে গ্যাপ সেটি রিকভার করার জন্য যে বিকল্প ভাবনাগুলো, সেই ভাবনাগুলোতে আপনাদের কোনো প্রস্তাব আছে কিনা? হ্যাঁ, সেই ভাবনাগুলোতে যেগুলো নাকি করা হয়েছে সেটাতে যেমন দেখেন কর যে যে ভিত্তি এটাকে বিস্তৃত করতে হবে এটা আমরা জানি, কিন্তু সেটা প্রত্যক্ষ কর দিয়ে এটা করতে হবে, এটা অপ্রত্যক্ষ কর ভ্যাট ইত্যাদি বাড়িয়ে যদি করা হয় তাহলে এটা সাধারণ জনগণের মধ্যেই কিন্তু এটা পড়ে এবং উৎপাদন খরচও বাড়ে, সুতরাং সেটা আমাদের উদ্যোক্তাদের জন্য সেটা ভালো হয় না, এবং ওইটা যদি ভোক্তার উপর পড়ে তখন চাহিদার দিক থেকে এটার একটা নেতিবাচক প্রভাব হয়, সেটা উৎপাদকের বিক্রির ক্ষেত্রে সেটার একটা নেতিবাচক প্রভাব পড়ে। এবারের বাজেটে আপনি দেখেন যে একটা তো হলো যে যেটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে 2,000 টাকা যেটা নাকি নিম্নতম একটা ধরা হয়েছে যে যারা থাকলেই তাকে 2,000 টাকা দিতে হবে, যেটা হলো যে পিন তিন থাকলেই তাকে দিতে হবে 42টার মতো যেসব সেবা যদি তিনি করের আওতাভুক্ত নাও হন। তা এখন যিনি 3,500,000 টাকার নিচে যার বার্ষিক আয় তিনি তো করের আওতাভুক্ত না, তাকে আবার কর কিভাবে 2,000 টাকা কিভাবে দিতে হয়? তো আমরা বলেছি যে এটা যদি কোনো একটা সেবার জন্য একটা কোনো একটা ফি বা কিছু হয় সেটা অন্য কথা, কিন্তু এটা কর হিসাবে কি কিভাবে গণ্য হয় এটা কোন কোন ডেফিনেশনে পড়ে কিনা, তার মানে অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান আপনি বলতে চাচ্ছেন যে সিদ্ধান্তটি যদি এভাবে থাকে তাহলে নানা কেন্দ্রিক জটিলতা তৈরি করবে। সরি আরেকবার আমি বলছি যে আসলে যেটি বললেন যে তিন নাম্বার থাকলেই তাকে 2,000 টাকা মানে দিতে হবে, সেটি এই সিদ্ধান্ত যদি এভাবে থাকে, এরকমই যদি সিদ্ধান্ত বল থাকে তাহলে নানা কেন্দ্রিক জটিলতা তৈরি করবে কিনা? জটিলতা তৈরি হবে, কারণ আপনি আপনার তো 3,500,000 টাকা হলো করমুক্ত আয়, তো সেখানে আপনি করমুক্ত আয়ে যদি হয় যিনি টিন আছে সেজন্য ওনার টিন থাকার কারণেই তাকে 2,000 টাকা আবার কর দিতে হবে, এটার মধ্যে তো মানে একটার বৈপরীত্য তো এই কথাটার মধ্যেই থেকে যাচ্ছে। ফিজ ইত্যাদি থাকতে পারে সেটার মধ্যে কোনো আপত্তি নাই, বিভিন্ন সেবার আয় বৃদ্ধির কৌশল হিসাবে এটাকে দেখার কি সুযোগ আছে অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান, আয় বৃদ্ধির কৌশল হিসাবে এটাকে আমরা দেখতে পারি কিনা? না, আয় বৃদ্ধির কৌশল তো কথাটা হলো যে যখন একটা সরকারের আয় বৃদ্ধির একটা কৌশল নিবে সেটা কার উপরে পড়বে এবং সেটার মধ্যে যৌক্তিকতা আছে কিনা সেটা তো না। যেমন আপনি দেখেন কোভিড এর আগে 30% ছিল হাইয়েস্ট ট্যাক্স, এটাকে তখন কোভিড এর সময় 25% করা হলো, আমরা কিন্তু বলেছিলাম যে এটা আগের জায়গায়, এখন কোভিড থেকে আমরা বেরিয়ে আসছে আগের জায়গায় নেওয়া হচ্ছে, সব জায়গায় বলা হচ্ছে কোভিড আমরা খুব ভালোভাবে আমরা কোভিড নিয়ন্ত্রণ করেছি, আমাদের গ্রোথের উপরে এটার কোনো প্রভাব
পরে নাই, তাহলে আমাদের সেটা কেন, আমাদেরকে আগের স্তরে কেন নিয়ে যাওয়া হয়নি? এক, দুই নম্বর হলো যে সম্পদ করের যেটা সেটাও 3 কোটি টাকা থেকে সেটাও বাড়ানো হলো 4 কোটি টাকা। তাহলে আপনি দেখেন তার কার উপরে এটার প্রভাবগুলি পড়ছে। বিভিন্ন ধরনের যেসব ব্যাট ইত্যাদি বা ট্যাক্স ইত্যাদি নতুন বসানো হয়েছে প্লাস্টিক থেকে শুরু করে অন্যান্য, আপনি দেখবেন যে এগুলো পড়ে যাবে ভোক্তাদের উপরে, সাধারণ মানুষের উপরে। সুতরাং এখানে কর কাঠামোর ভেতরে যখন নাকি আমাদের প্রত্যক্ষ করের দিকে যাওয়ার কথা, অপ্রত্যক্ষ কর সাধারণ মানুষের উপরে পড়ে, এইরকম একটা মূল্যস্ফীতির একটা সময়, এরকম এই সময়টাতে এই কর কাঠামো যেটা নাকি প্রত্যক্ষ কর দেখেন 35% থেকে এটা কমে 32% হয়ে গেছে, যেখানে সারা পৃথিবীতেই প্রত্যক্ষ কর দিয়ে করে। কারণ বাজেটের একটা দর্শনই হলো যে এটা 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 পুনর্বণ্টন করা, সম্পদ যাদের বেশি আছে তাদের থেকে নিয়ে একটা পুনর্বণ্টন করা। আর বাংলাদেশে এখন আপনি জানেন আয় বৈষম্য এবং সম্পদ বৈষম্য কিভাবে বাড়ছে। তা আমরা যদি প্রত্যক্ষ করের উপরে যদি জোর না দিই, যেটা আমি একমত যে যারা দিচ্ছেন তাদের উপরে চাপ দিয়ে না, এটাকে বিস্তৃত করে, এবং বিস্তৃত করার উপায় কিন্তু এটা না, ওই যে গতবার যেরকম দেওয়া হয়েছিল 7%, এবার দেখলাম মাননীয় অর্থমন্ত্রী বললেন যে 7% করে সুযোগ দিলাম, একটা টাকাও আসে নাই, তার মানে আমাদের দেশে অপ্রদর্শিত আয় নাই। তিনি অর্থমন্ত্রী এটিও যুক্ত করেছেন যে আসলে অতীত অভিজ্ঞতা ভালো নয়, কেউ প্রকাশ সেটি বলতে চায় না। অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান, এটিও ঠিক আপনি যেভাবে বললেন যে এভাবে যদি বাস্তবতা দাঁড়ায় বা বাজেটটি বাস্তবায়ন হয়, তাহলে জীবনযাত্রা, সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যয় আরও বাড়বে। আরও শুনবো আপনার কাছ থেকে অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান। মোহাম্মদ জসীমউদ্দিন, আপনার কাছে আসতে চাই যে কাঠামোগত সংস্কারের একটি প্রস্তাব আপনি রেখেছেন, বিশেষ করে এনবিআরের সক্ষমতার বৃদ্ধির প্রশ্নে। এই জায়গাতে বেশ কিছু আলোচনা কিন্তু অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান স্যারও বললেন, আপনার বিশ্লেষণটা একটু শুনে নিতে চাই যে আসলে কীভাবে অভ্যন্তরীণ আয় বাড়ানোর ক্ষেত্রে এনবিআরের সক্ষমতা বাড়ানো কিংবা জনসম্পৃক্ততার বিষয়টি বারবার সরকারি মহল থেকে বলা হচ্ছে, সেক্ষেত্রে ব্যবসায়ী সংগঠন হিসেবে আপনাদের পরামর্শ কি থাকছে? ধন্যবাদ। আসলে দেখেন, আমরা তো মানে আমি আমার প্রথম থেকে আমি বলছিলাম যে যে আমাদের আমাদেরকে যখন রেভিনিউ কালেকশনের টার্গেটটা থাকে, তখনই কিন্তু আমাদের আমরা দীর্ঘদিন থেকে বলছিলাম যে আমাদের এনবিআর এর রিফর্মসটা দরকার, তাদের ক্যাপাসিটিটা বাড়ানো দরকার। সামনের দিকে আমাদের ইকোনমি সাইজ বড় হচ্ছে, রেভিনিউ কালেকশন বাড়বে, এটাই স্বাভাবিক। আপনি দেখেন আমাদের প্রায় 3 কোটি লোক আমরা হোল্ডিং ট্যাক্স দিই, আর আমাদের ট্যাক্সের আওতায় আমরা পাচ্ছি মাত্র 27-30 লক্ষ মানুষ আমাদেরকে ট্যাক্স দেয়। এখন যেটি আমাদের মোস্তাফিজ ভাই যেটি বলছিলেন যে 2000 টাকা মিনিমাম ট্যাক্স যেটি করা হয়েছে, হ্যাঁ, এখানে কন্ট্রাডিকশন আছে, যেহেতু 3 লক্ষ টাকা আমাদের 3.5 লক্ষ টাকা এবারের বাজেটে আমাদেরকে পার্সোনাল ট্যাক্স করা হয়েছে, 3 লক্ষ টাকার জায়গায় 3.5 লক্ষ টাকা করা হয়েছে। যদিও এটি আমাদের দাবি ছিল আরো বেশি, কারণ আমাদের মূল্যস্ফীতি হিসেব করলে আর একটু বেশি পাওয়া উচিত ছিল। যাই হোক, আমি ধন্যবাদ জানাই সরকার এখানে এই কাজ করেছেন। তো এখন আমাকে রেভিনিউ যখন কালেকশন করতে হবে, রেভিনিউশন কালেকশন করতে হলে আমাকে আমার কালেকশনের সক্ষমতা তো বাড়াইতে হবে। এখন এই সক্ষমতা বাড়াইতে হলে আমাকে হয় লোকজন বাড়াইতে হবে আমাদের, অথবা আমাকে ডিজিটালাইজেশনে যেতে হবে, আমাকে আপনার আমরা অনলাইনে যেতে পারি, আমাদের ডিজিটালাইজেশন যেতে পারি, তাইলে অনেক স্বচ্ছতা আসে। এই এই কাজগুলি কিন্তু আমরা দীর্ঘদিন থেকে বলে আসতেছি। এটা একটা, আরেকটা হচ্ছে এনবিআর এর যে আমরা বলছিলাম যে আমাদেরকে যে যিনি বাস্তবায়ন করে, যিনি কালেকশন করে, সবাই কিন্তু একই ব্যক্তি, তাদের এই যে এই সকল কারণে কিন্তু এনবিআর আপনি ঘুরে ফিরে এবারও দেখবেন আপনি যে কালেকশনের জন্য যে টার্গেট, আমাদের অ্যাড সোর্স অথবা আমাদের আপনার ওই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অথবা অ্যাডভান্স ট্যাক্স এগুলির উপরে প্রায় 50%-এর উপরে কিন্তু এখান থেকে তারা কালেকশন করে, মানে তার মানে হচ্ছে একদম বসে বসে কালেকশন করার অবস্থা। এখন আমাদের আমাদেরকে যদি রেভিনিউ বাড়াইতে হয়, অবশ্যই বাড়াইতে হবে, দেশের ইকোনমি সাইজ বড় হইলে অবশ্যই বাড়াইতে হবে। তো সেক্ষেত্রে আমার যেভাবে এই এই রিফর্মসটা আসা দরকার ছিল সেইটা কিন্তু আমরা বাজেটে দেখছি না, যার কারণে আমাদের অনেক সময় ভয় থাকে যে তাইলে টাকাটা কোথেকে নিবে, ট্যাক্সটা কোথেকে নিবে।
এবং কালেকশনটাও দেখেন, যেটা মুস্তাফিজ ভাই বললেন যে গত বছর প্রায় 37,000 কোটি টাকার মতো কালেকশন কম আসছে এবং এবছর প্রায় 70,000 কোটি টাকার মতো, যদি ওই হিসাবে ধরি আমরা হয়তো কম হতে পারে, বাট যদি রিফর্মস এর থাকতো তাইলে নতুন এরিয়াতে যাওয়ার সম্ভাবনা থাকতো, তাইলে হয়তো ওখান থেকে আপনার রেভিনিউ কালেকশনটা বাড়ানো যায়, অথবা না হয় দেখা যায় একই ব্যক্তির উপরে একই জায়গাতে বারবার আমাদের উপরে চাপটা আসে। এটি কিন্তু ডিফিকাল্ট। আর এবারে যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আমি মনে করি আমাদের জন্য মানে বিশেষ করে ব্যবসার জন্য খুবই ডিফিকাল্ট, কারণ আমাদের জিনিসপত্রের দাম বেড়ে গেছে, র মেটেরিয়ালস এর প্রাইস বেড়ে গেছে, এখন একই জায়গা থেকে আমাদের জন্য ব্যবসায়ীদের জন্য ডিফিকাল্ট হবে এগুলি। এখন এটি এটাকে সেক্ষেত্রে জনগণের সাথে ব্যবসায়ীদের কোনো মানে দূরত্ব বাড়বে কিনা, ব্যবসায়ীদের সাথে জনগণের দূরত্ব বাড়বে কিনা এই বাজেটকে কেন্দ্র করে? সরি, আমি বলছি যে আপনি বলছেন যে আসলে সেটি ব্যবসায়ীদের জন্য অনেকটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে বিষয়টা আপনি বললেন এবার বাজেটকে, সেক্ষেত্রে আমার প্রশ্নটি হলো জনগণের সাথে ব্যবসায়ীদের কোনো দূরত্ব তৈরি হবে কিনা? না, যদি চাপ আসলে তো ব্যবসার জন্য তো ডিফিকাল্ট হবে, কারণ ব্যবসায়ীরা আপনি দেখেন আমাদের এখন যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটি হচ্ছে আমাদের ধরেন জ্বালানির উপরে আপনাদের একটা বড় প্রবলেম ইন্ডাস্ট্রিগুলি আমাদের, যেহেতু আপনাদের জ্বালানির প্রাইস বেড়ে গেছে, আমরাও প্রাইস বাড়াইছি, আমাদের তো একসময় কতগুলি সক্ষমতা ছিল, আমাদের সক্ষমতার মধ্যে ধরেন আমাদের গ্যাসের দাম একটা সক্ষমতার মধ্যে ছিল, আমাদের জ্বালানির দামটা একটা সক্ষমতা ছিল, কিন্তু এখন আমাদের যে প্রাইসের যে অবস্থা ওয়ার্ল্ড মার্কেটের দাম বাড়াতে আমাদের অ্যাডজাস্টমেন্ট করার পরে আমাদের কিন্তু এগুলি কিন্তু এখন আর সক্ষমতা হিসেবে না, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চলে গেছে। তাইলে আমি স্ট্যান্ডার্ডে যখন গেলাম তখন তো আমাকে অন্য জায়গাতে আমাদেরকে স্ট্যান্ডার্ডে করতে হবে। এখন আপনি এবারে বাজেট অবশ্য সরকার মানে জ্বালানির উপরে তাদের ইম্পোর্ট কস্টের উপরে কিছুটা ছাড় দিয়েছেন ট্যাক্স এবং ব্যাটের বেলায়, তো সেটা যদি রিফ্লেকশনটা যদি আমাদের রিটেল প্রাইসের আসে, মানে প্রাইস যেটি অ্যাডজাস্টমেন্ট করে যদি প্রাইসটা কমানো হয়, আর নির্বিচ্ছিন্ন সাপ্লাইটা এনশিওর করা খুবই দরকার। এখন আপনি আমাদের আপনি দেখবেন বাংলাদেশের সবচেয়ে ভালো ইকোনমি ভালো হয়েছে এবং কালেকশন টালেকশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এক্সপোর্ট ইম্পোর্ট সবই ভালো হয়েছে, এগুলি যখন আমাদের স্মুথ আমরা আপনার জ্বালানিতে আমরা দিতে পেরেছি। এই সরকারের সবচেয়ে বড় হচ্ছে তারা জ্বালানিতে একটা বড় সাকসেসফুল তারা সাকসেস দেখাইতে পেরেছেন, তারা 6,000 মেগাওয়াট থেকে 27,000 মেগাওয়াটে তারা প্রোডাকশন করতে পেরেছেন। এখনকার আজকের বাস্তবতাতে কিন্তু আমাদের যে জ্বালানির জন্য ধরেন আমাদের কয়লার জন্য আমাদের অনেকগুলি পাওয়ার প্ল্যান্ট বন্ধ, আমাদের এলএনজির কারণে ধরেন গ্যাসের প্রেশার নাই, এইগুলি কিন্তু বাস্তবতা। এখন আপনি যদি এগুলি না থাকে, ওই আমি যদি ফ্যাক্টরি ঠিকভাবে চালাইতে না পারি আমি কিভাবে ব্যাংকের টাকা ফেরত দিব, কিভাবে আমি আপনার ওই যে সরকারের রেভিনিউ দিব এখন যদি প্রোডাকশনে না থাকে, এগুলি কিন্তু বাস্তবতা। এখন আমাদেরকে কত হচ্ছে যে আমরা আমাদের প্রবলেম আছে, আমি কিভাবে ম্যানেজটা করব, আমার টাকাটা আমি কোথায় কোথায় দিলে আমার সুবিধা বেশি হবে, এখন যেখানে অ্যালোকেশনের জায়গায় আমাদেরকে সিরিয়াসলি কাজ করা দরকার। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই ভালো। যেমন জি শেষ করুন, বলেন শেষ করুন। হ্যাঁ, আমাদের যেখানে ধরেন আমাদের এই যে অ্যালোকেশনের ব্যাপারে আমি মনে করি বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমাদের অ্যালোকেশনটা আর বাড়াইতে হবে, এটা বাস্তবতা এখনকার প্রয়োজন, না হলে কিন্তু আমরা ইন্ডাস্ট্রিগুলি ঠিকভাবে চালাইতে পারছি না। তাইলে আমার ওখানে দেখা যায় 87,000 কোটি টাকার মতো আমাদের সড়ক এবং পরিবহনের মধ্যে দেওয়া আছে, আমার কাছে মনে হয় যে আমার কাছে সড়ক থেকে মোর ইম্পর্টেন্ট কিন্তু এখন জ্বালানি, মোর ইম্পর্টেন্ট হচ্ছে সেফটি, সেফটিতে আমাদের মানে এই এই বিষয়গুলোতে আমাদের ভাবনার প্রয়োজন আছে এবং সেটি যেটি অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ জসিমুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটি বিরতিতে যাচ্ছি। অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান স্যার, আপনার কাছে প্রশ্নটা আমি রেখে যাই যে অর্থনৈতিক অগ্রগতি চাইলে তো আমাদের চ্যালেঞ্জ নিতেই হবে, যেটি মোহাম্মদ জসিমুদ্দিন বলছেন নানাভাবে যুক্তি এবং তার বাস্তবতা আমাদের দেশের যে চলমান বাস্তবতা সেগুলো উল্লেখ করে যে আলোচনাটি চলছে, তার সাথে যেটি সবসময় একটি গুরুত্ব সহকারে আলোচনা থাকে যে পিছিয়ে পড়া বা অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা খাতে যে বরাদ্দ সেটি সরকার বলছে যে অতীতের থেকে বেড়েছে কিন্তু তারপরও পর্যাপ্ত নয়। আমরা এই আলোচনাটি আপনার কাছ থেকে শুনব তবে বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠান, নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরছে একটু পরেই।
দর্শক বিরতির পর আবারও স্বাগত। এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে সঙ্গে আছি ডক্টর তৌফিদুল হক। আজকের আলোচনার বিষয় কেমন হলো কঠিন সময়ের বাজেট, যে প্রশ্নটি অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান আপনার কাছে রেখে যাও, যে আসলে সামাজিক নিরাপত্তা খাতে যে বরাদ্দ সেটি সরকার বলছে অতীতের তুলনায় বাড়ানো হয়েছে পর্যাপ্ত নয়, যেটি গবেষকরা বলছেন, সিপিডিও এক্ষেত্রে মন্তব্য করেছে। আবার এই আলোচনাটির পাশাপাশি আছে যে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ালে বা ভুক্তভোগীর সংখ্যা বাড়ালে নির্ভরশীল মানসিকতা তৈরি হয়ে পড়বে কিনা কারো কারো মধ্যে। ধন্যবাদ। আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ একটি আপনি প্রসঙ্গ উত্থাপন করেছেন। তার কারণ হলো যে বর্তমানে যে মূল্যস্ফীতি এবং তার যে চাপ সাধারণ মানুষ, প্রান্তিক উপান্তিক মানুষের উপর পড়েছে, সেটার প্রেক্ষিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি অবশ্যই গুরুত্বপূর্ণ। সরকার নিজেও বলেছেন যে তারা 1.5 কোটি মানুষের কাছে নিয়ে যাবেন, ফ্যামিলি কার্ড দেবেন এবং সেটা সেটা বাস্তবায়ন শুরু হয়েছে। কিন্তু আমরা বাজেটে যেটা দেখলাম যে সেটা হলো যে এখানে টাকার অঙ্কে কিছুটা বেড়েছে, কিন্তু যদি আমি বাজেটের পার্সেন্টেজ হিসাবে দেখি অথবা জিডিপির পার্সেন্টেজ হিসাবে দেখি, তাহলে কিন্তু তাদের অংশটা তুলনামূলকভাবে কমেছে। এমন একটা সময় যখন নাকি তাদের জন্য যে ধরনের কর্মসূচিগুলি আছে, আমাদের দেশে তো সামাজিক নিরাপত্তা কর্মসূচি অনেকগুলি, 120টার মতো, তো সেই সব জায়গাগুলিতে কিন্তু তাহলে পর্যাপ্ত যেরকম দরকার, যেমন বিভিন্ন ভাতা, সেই ভাতাগুলি যেটা 500 সেটা 600 করা হয়েছে। আপনি মূল্যস্ফীতির সাথে যদি তুলনা করেন তাহলে দেখবেন যে ক্রয় ক্ষমতার নিরিখে তাহলে কিন্তু সেটা তার এইটার ক্রয় ক্ষমতা কমেছে, বাড়েনি যেটুকু এটা বৃদ্ধি করা হয়েছে। সেটা প্রেক্ষিতে আমরা একটা উচ্চ মূল্যস্ফীতির সময়ে যাচ্ছি এখানে, আর এই যে নির্ভরশীলতা যেটা সৃষ্টি হবে যেটা আশঙ্কা করা হচ্ছে, তো এখানে দেখেন অনেকগুলি আছে যেগুলো নাকি আমরা যদি তাদেরকে এটা না দেই তাহলে এটা তাদের জীবনযাত্রার মান, যারা নাকি বয়স্ক আছেন তাদের দেওয়া হচ্ছে এবং সেখানে কারা পাবেন সেটার জন্য কিন্তু মাপকাঠি দেওয়া আছে। নির্ভরশীলতার প্রশ্নটা কিন্তু সেখানে আসে না, কারণ এখানে তো স্পষ্ট ভাবে বলা আছে কিছু পূর্ব বৈশিষ্ট্য বা পূর্ব শর্ত এখানে দেওয়া আছে, পূর্ব শর্ত সেখানে দেওয়া আছে। কিন্তু সমস্যা তখনই হয় যখন যিনি পাওয়ার কথা তিনি পান না, যিনি না পাওয়ার কথা তিনি পান, এটা এটার মধ্যে যে লিকেজ ওয়েস্টেজ যেগুলো আছে সেটা আমরা কিন্তু হিসাব বিভিন্ন গবেষণায় উঠে, তার মানে বিশেষ করে ডক্টর মোস্তাফিজুর রহমান আপনি বলতে চাচ্ছেন যে এদেরকে যে সিলেকশন, সেই সিলেকশন প্রক্রিয়ায় গলদ আছে কিনা। সিলেকশন প্রক্রিয়া আমরা দেখেছি বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, সেখানে এরর দুই ধরনেরই আছে ডক্টর তৌহিদ, এরর অফ ওমিশন এন্ড এক্সক্লুশন এন্ড ইনক্লুশন দুই দিক থেকেই আছে। সুতরাং সেটা আমাদের অবশ্যই লক্ষ্য নির্দিষ্ট ভাবে সেটি লাঘব করার জন্য ব্যবস্থা বা সতর্ক থাকা। এর এই আলোচনার পাশাপাশি এই বিষয়টিতেও একেবারে আপনার শেষ মন্তব্য আমি জেনে নিতে চাই অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান, সেটি হচ্ছে যে বাণিজ্য মন্ত্রীর যে বক্তব্য যে জিনিসপত্রের দাম বাড়লেও আমরা ভালো আছি, এই মন্তব্যকে আসলে আমরা খুব বেশি একটা আস্থা রাখতে পারি না? দেখুন, এটা মন্তব্যতে আস্থা রাখা, আর আপনি একজন ভোক্তা, একজন চাকুরিজীবী হিসাবে, একজন নিম্ন মধ্যবিত্ত হিসাবে আপনি বাজারে যাচ্ছেন, আপনি সেখানে আপনাকে খরচ করতে হচ্ছে, তাহলে সেটা তিনি কিন্তু বুঝতে পারছেন যে তার জীবনযাত্রার মানের অবনমন হয়েছে কিনা। জি, একেবারে 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 শেষ লাইনটি শুনবো আপনার কাছ থেকে আজকের আলোচনার, বা এই 2023-24 অর্থ বছরের বাজেট নিয়ে শেষ লাইনটি শুনবো আপনার কাছ থেকে অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান। আমার মনে হয় যে এটা বাজেটের মূল যে দর্শন, যে আমাদের সম্পদের একটা পুনর্বণ্টনের মাধ্যমে যারা কম আয়ের মানুষ আছেন, স্থির আয়ের মানুষ আছেন, তাদেরকে একটা সুরক্ষা দেয়া, সেটা যদি আমাদের করতে হয় তাহলে আমি মনে করি যে আমাদের দেশে এই যে কর নেট যেগুলা যেটা আছে সেটাকে বিস্তৃত করতে হবে, যাদের উপরে দেয়া হচ্ছে তাদেরকে নয়, এটাও এক। আর দ্বিতীয় হলো যে আমাদের স্থানীয় শিল্প এগুলোকে সংরক্ষণ দিয়ে কর্মসংস্থান করে সরকারের যে জনকল্যাণমুখী যে একটা, যে তারা যে একটা দর্শনের কথা বলেন সেটাকে সেটিকে চলমান রাখা। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান। মোহাম্মদ জসীমউদ্দিন স্যার, আপনার শেষ মন্তব্য কি থাকবে? আমিও মনে করি যে আমাদের আমাদের টার্গেট বাড়াইতে হবে, আমাদের রাজস্ব আদায় বেশি করতে হবে, কিন্তু আমাদেরকে জায়গাও বেছে নিতে হবে কোথেকে আমরা কালেকশনটা করব, একই ব্যক্তির উপরে যারা না হয়।
সেটি দরকার। আর আমাদের এবারের বাজেটে আমরা খুবই আশা করেছি, কারণ আপনারা জানেন যে আমাদের ডলার নিয়ে সংকট, এই সংকটটাকে কমানোর জন্য আমরা ইম্পোর্ট সাবস্টিটিউট প্রোডাকশনে বেশি বেশি যাওয়ার জন্য আমরা এবারে বাজেটে মনে করেছিলাম যে এখান থেকে আমরা অনেকবার আমরা এনবিআর এর সাথে এগুলো নিয়ে কথা বলেছি, হয়তো কোনো দিক নির্দেশনা থাকবে, আমরা সেটা দেখি নাই। আরেকটা জিনিস আমরা বলেছিলাম যে আমাদের যতগুলি বর্জ্যের উপরে আপনার আমাদের 15% ব্যাট আছে, আমরা বলছিলাম যে বর্জ্যের উপরে ব্যাটটাকে উঠে দেওয়ার জন্য, কারণ আমাদের পরিবেশকে ঠিক রাখার জন্য এবং রিসাইকেল সাস্টেনেবল প্রোডাকশনে যাওয়ার জন্য আমাদের অনেক বর্জ্য আছে, যেটা আরেকটা ইন্ডাস্ট্রি র মেটেরিয়াল হিসেবে আমরা কাজ করতে পারি, আমরা সেগুলি কিন্তু আমরা দেখি নাই। তবে আমি মনে করি এনবিআর এর সক্ষমতা বৃদ্ধি করা খুবই প্রয়োজন, আমাদের কালেকশনটাকে বাড়ানোর জন্য এটি নিয়ে আমাদেরকে কাজ করা দরকার, এবং আমাদের ডিজিটালাইজেশনের অবশ্যই আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি, আমরা স্মার্ট বাংলাদেশে যেতে হলে আমাদেরকে স্মার্ট আপনার ট্যাক্স কালেকশন সিস্টেমও করতে হবে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ জসীমউদ্দিন এবং অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।